নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কিচেন টিপস শেয়ার করব যার ফলে আমাদের রোজকারের কাজগুলি আরও বেশি সহজ হয়ে যাবে, এমনকি নিজেদের জন্য কিছুটা সময় বের করতেও পারবো, আর সংসারের খরচাটাও আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারবো। আশা করছি টিপসগুলি তোমাদের কাজে লাগবে। প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের কমলা লেবুর খোসা কিংবা মৌসুম্বি লেবু মাল্টার খোসাগুলো হয়, এগুলো কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু এই খোসাগুলো ফেলে না দিয়ে এই খোসা দিয়েই কিন্তু আমরা আমাদের সংসারের অনেকটা কাজে লাগিয়ে ফেলতে পারি, এমনকি সংসারের খরচাটাও বাঁচিয়ে ফেলতে পারি। সবার প্রথমে দেখো, এখানে আমি কিছুটা পরিমাণ এই ধরনের খোসা নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি মৌসুম্বি লেবুর খোসা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো লেবুর খোসা এখানে ইউজ করতে পারো। পুরোটা লেবুর খোসায় বন্ধুরা এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। চলো তাহলে দেখে নিই এগুলোকে আমরা কি কি কাজে ব্যবহার করি। সবার প্রথমে গ্যাসের ওপরে একটি পাত্র বসিয়েছি, আমি জল দিয়ে দিয়েছি, এই জলের মধ্যে লেবুর খোসাগুলোকে দিয়ে দিলাম, 1 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, লেবুর খোসাতেও কিন্তু বেশ কিছুটা পরিমাণ লেবুর উপকারিতা গুণ থাকে। এবার আমরা যে লেবুর খোসাটা রয়েছে, লেবুর খোসাটাকে গ্যাসটা বন্ধ করে দেব 1 মিনিট মতো ফোটানোর পর। এবার আমি কিছুটা অংশ ছেঁকে নিচ্ছি লেবুর খোসা, আর কিছুটা অংশ লেবুর খোসা আমি পাত্রের মধ্যে রেখে দেব। দুটো আমি দু রকম কাজে ব্যবহার করব। দেখো এখানে যে লেবুর খোসার জলটা সেটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, এটাকে আমি তাহলে সাইডে রেখে দিচ্ছি। এবার যে আমাদের পাত্রটার মধ্যে লেবুর খোসা সমেত কিছুটা মিশ্রণ রয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ টুথপেস্ট। সামান্য পরিমাণ দিলেই হবে বন্ধুরা, যে কোনো টুথপেস্ট তোমরা দিয়ে দিতে পারো। এবার একটি চামচের সাহায্যে খুব ভালো করে আমি এই টুথপেস্টটাকে দেখো এইভাবে মিশিয়ে নিচ্ছি জলের সাহায্যে। টুথপেস্ট কিন্তু যে কোনো জিনিস পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। আমাদের বাড়িতে যে গ্যাসের বার্নারগুলো থাকে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর মধ্যে তেল মশলা পড়ে যায়, এমন কি দেখা যায় যে ঠিকমতো কিন্তু আগুনটা বের হতে চায় না। আর তেল মশলাগুলো লেগে থাকার কারণে কিন্তু যে ছোট ছোট ছিদ্র থাকে বার্নারের, ছিদ্রগুলোও বন্ধ হয়ে যায়। এরকম একটি মিশ্রণ তৈরি করে দেখো, এর মধ্যে আমি 15 মিনিটের জন্য ডুবিয়ে রেখেছিলাম, জলটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, আর যে গ্যাসের বার্নারের তেল মশলা নোংরা ছিল সেটাও কিন্তু অনেকটাই উঠে গেছে এই জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে। এবার আমি এই লেবুর খোসা দিয়েই খুব ভালো করে এটাকে ডলে নিচ্ছি, এর ফলে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। দুটো বার্নারই বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এবার যেটা করতে হবে, একটি সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিনটা দিয়ে কি করব, বার্নারের যে ছোট ছোট ছিদ্র থাকে এর মধ্যে অনেক সময় নোংরা বা ময়লা জমে আটকে থাকে, গ্যাসের আগুনটা বের হয় না। তাই এইভাবে যদি আমরা সেফটি পিনটা ঢুকিয়ে একটু পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু ছিদ্রগুলোর মধ্যে যেটুখানি নোংরা আছে পুরোপুরি বেরিয়ে যাবে এবং গ্যাসের বার্নারটা একেবারে আমাদের পরিষ্কার হয়ে যাবে। যখন আমরা গ্যাসটা ধরাবো তখন কিন্তু সবগুলো ছিদ্র দিয়ে আগুনটা বেরো হবে। এবার দেখো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা। দেখো ছিদ্রগুলোর মধ্যে কিন্তু আর একটু নোংরা নেই দেখতে। এবার আমি এর গায়ে যে জলটা আছে একটি তাওয়ালে দিয়ে, কিচেন তাওয়ালে দিয়ে জলটা খুব ভালো করে মুছে নিচ্ছি, কারণ ডাইরেক্ট যখন আমরা এই ভেজা বান্নাটা ধরাবো ধরতে চাইবে না, একটু মুছে নিয়ে যদি ধরাই খুব সুন্দর কিন্তু বান্নাটা আমাদের ধরবে। গ্যাসের বান্নাটা পরিষ্কার করার আগে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ছিদ্র দিয়ে কিন্তু দেখো আগুন বের হচ্ছে না, ভেতরের অংশটারও দেখো ছোট ছোট ছিদ্র দিয়ে আগুন বের হচ্ছে না, এর ফলে কিন্তু গ্যাসটা আমাদের অপচয় হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। পরিষ্কার করার পর এবার আমি তোমাদের গ্যাসের বান্নাটা আবার লাগিয়েও তোমাদের দেখাবো, দেখো কতটা সুন্দর আগুন আমাদের প্রত্যেকটা ছিদ্র দিয়ে বের হচ্ছে, এর ফলে কিন্তু একটু গ্যাস অপচয় হচ্ছে না। তাহলে বন্ধুরা তোমরাও এইভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু সংসারের ছোট ছোট কাজগুলি করে ফেলতে পারো, যার ফলে তোমাদের সংসারের খরচাটা অনেকটাই কমে যাবে। বাকি যে মিশ্রণটা আমরা রেখে দিয়েছিলাম, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো শ্যাম্পু। এখানে আমি শ্যাম্পু ইউজ করছি, তোমরা চাইলে ডিটারজেন্ট পাউডারও দিয়ে দিতে পারো। খুব ভালো করে দেখো জলের সঙ্গে আমি এইভাবে মিশিয়ে নিলাম, সঙ্গে বন্ধুরা এর মধ্যে আমি আবার দিয়ে দেব সামান্য পরিমাণ টুথপেস্ট। টুথপেস্ট কিন্তু যে কোনো জিনিসের তেল কাস্টে দূর করতে ভীষণ সাহায্য করে, সেই সঙ্গে তো আমরা শ্যাম্পু দিয়েছি, আর যেহেতু এখানে লেবুর খোসা রয়েছে লেবুর খোসারও কিন্তু সুন্দর একটি মিষ্টি গন্ধ রয়েছে। 1 চামচ মতো এখানে আমি বেকিং সোডা দিয়ে দিলাম, খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে একটি বোতলের মধ্যে মিশ্রণটি ঢেলে নেব। বন্ধুরা রান্না করার পর তো আমাদের গ্যাসের ওভেনটা একেবারে নোংরা হয়ে যায়, তেল ছিটে আসে নানা রকম তরকারি করার কারণে,
কিন্তু আমরা তো নানা ধরনের লিকুইড ব্যবহার করি গ্যাস পরিষ্কার করার জন্য, কিন্তু এরকম একটি মিশ্রণ যদি আমরা বাড়িতে তৈরি করে নিই, তারপর রান্নাবাড়ি করার পর এই মিশ্রণটা গ্যাসের ওপর এইভাবে সামান্য একটু একটু পরিমাণ দিয়ে দিলাম, তারপর নর্মাল কাপড় দিয়ে কিংবা স্কচব্রাইট দিয়ে যদি আমরা আলতো করে একটু ডলে নিই, তাহলেই কিন্তু আমাদের গ্যাসের বার্নারের ওপরে যত রকমের তেল পড়ে থাকুক না কেন, এমনকি খাবারের গন্ধ, তেল কাস্টে সব কিন্তু উঠে যাবে, আর গ্যাসের বার্নারটা আমাদের সুন্দর পরিষ্কার হবে। দেখো এইভাবে আমি তোমাদের পরিষ্কার করেও দেখাচ্ছি বন্ধুরা, একটু তেল কাস্টে ভাব বা তরকারির কোনো রকম দাগ ছোপ থাকবে না, আর মিষ্টি একটি গন্ধ রান্নাঘর থেকে বের হতে থাকবে, কারণ রান্নাঘরে যেহেতু খাবার দাবার রান্না করা হয় এর জন্য কিন্তু আরশোলা ইঁদুরের উৎপাত লক্ষ্য করা যায়। দেখা যায় গ্যাসের ওভেন পরিষ্কার করার পরেও কিন্তু আরশোলারা ঘোরাঘুরি করছে, কিন্তু এইভাবে একটি মিশ্রণ তৈরি করে যদি আমরা গ্যাসের ওভেনটা মুছে নিই বা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু একটিও ইঁদুর আরশোলার উৎপাত লক্ষ্য করা যাবে না, সেই সঙ্গে বন্ধুরা আমাদের গ্যাসের ওভেনটাও খুব সুন্দর পরিষ্কার হবে। আশা করছি বন্ধুরা এই টিপসটিও তোমাদের কাজে লাগবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলঝাড়ুগুলো আমরা ইউজ করি আমাদের ঘর বাড়ি ঝাড় দেওয়ার জন্য, কিন্তু এই ধরনের ফুলঝাড়ুগুলো যদি আমরা সপ্তাহে 3-4 দিন করে ধুয়ে দিই, তাহলে কিন্তু ফুলঝাড়ুগুলো বেশি দিন টেকসই হয় না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর একটি ফুলঝাড়ু কিনতে গেলে কিন্তু বন্ধুরা অনেকটা টাকাই খরচা করতে হয়, আর এই ধরনের ফুলঝাড়ুগুলো ঝাড় দেওয়ার ফলে আমাদের ঘরে যে ধুলো, ময়লা, আমরা মাথা আঁচড়াই, চুল থাকে এই ফুলঝাড়ুর মধ্যে কিন্তু আটকে যায়, যেটা কিন্তু ভীষণই বাজে লাগে, অনেক সময় বাজে কিন্তু গন্ধও বের হয়। তাই কোনো রকম জল দিয়ে না ধুয়ে কিভাবে আমরা ফুলঝাড়ুটা পরিষ্কার করতে পারি তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু চুল আঁচড়ানোর জন্য চিরুনি থাকে, অনেক সময় চিরুনিগুলো দেখা যায় আমাদের ব্যবহার করতে করতে পুরনো হয়ে যায় বা চিরুনির দাঁড়গুলো ভেঙে যায়, আমরা কাজে লাগাই না, ফেলে দিই। এই ধরনের পুরনো একটি চিরুনি নিয়ে চুল আঁচড়ানোর মতো করে এইভাবে যদি আমরা মাঝে সাঝে একটু আঁচড়ে নিই, তাহলে যে ফুলঝাড়ুর মধ্যে চুল থাকুক বা যে কোনো ধুলো ময়লা ঝুলগুলো আটকে থাকুক, খুব সহজেই কিন্তু ফুলঝাড়ুর থেকে বের হয়ে যাবে এবং ফুলঝাড়ুটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেই সঙ্গে কিন্তু বন্ধুরা ফুলঝাড়ু থেকে কোনো রকম বাজে দুর্গন্ধও বের হবে না। তোমরাও এইভাবে পরিষ্কার করে দেখো, দেখবে তোমাদের ফুলঝাড়ু অনেক দিন টেকসই হবে, আর জল দিয়ে যেরকম ধুলে পরিষ্কার হয় সেরকমই কিন্তু পরিষ্কার থাকবে। তাহলে বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলি তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করো, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা অনুষ্ঠান পারপাসে আমরা তো প্রত্যেকেই লিপস্টিক পরে থাকি, এমনকি আইলাইনার দিয়ে থাকি, মেকআপ করে থাকি, এগুলোকে তোলার জন্য তো আমরা নানা রকম ক্লিনজার, মেকআপ রিমুভ, যে টিস্যু পাওয়া যায় সেগুলো কিনে এনে ইউজ করি মেকআপ, লিপস্টিক, আইলাইনার তোলার জন্য, কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকেও না বা অনেক সময় শেষ হয়ে যায়, আর এই এই ধরনের এই মেকআপ রিমুভ টিস্যু ইউজ করাও কিন্তু উচিত নয়, এতে নানা রকম কেমিক্যাল থাকে। তা কিভাবে আমরা এই লিপস্টিক, আইলাইনার, মেকআপগুলোকে রিমুভ করতে পারি খুব সহজে, যেটা আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো, এর জন্য বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নারিকেল তেল থাকে, নারিকেল তেল আমাদের ত্বকের জন্যও ভালো, আর আমাদের এই যে মেকআপ কিংবা লিপস্টিক, আইলাইনার খুব সহজেই কিন্তু নারকেল তেলের সাহায্যে আমরা পুরোপুরি তুলে ফেলতে পারি। দেখো লিপস্টিকের ওপর আমি সামান্য পরিমাণ এখানে নারকেল তেল দিয়ে এইভাবে আলতো করে ডলে নিচ্ছি, কত সহজেই আমাদের লিপস্টিকটা কিন্তু উঠে যাচ্ছে। তোমরাও এই টিপসটি অ্যাপ্লাই করো, আশা করছি খুব ভালো ফল পাবে। আর তাছাড়া নারকেল তেল আমাদের ত্বককে কিন্তু নরম এবং ময়শ্চারাইজার রাখতেও সাহায্য করে। টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা, ছোট থেকে ছোট চুড়ি পরার জন্য তো আমরা নানা রকম ক্রিম কিংবা নারিকেল তেল ব্যবহার করে থাকি, যাতে ছোট চুড়ি খুব সহজেই আমরা হাতের ভেতর পরে ফেলতে পারি, কিন্তু চুড়িটা তো আমরা সহজে ছোট চুড়ি পরে নিলাম, কিন্তু এই ছোট চুড়ি খুলতে গেলে কিন্তু আমাদের ভীষণ কষ্ট হয়, কোনো রকম ক্রিম বা তেল ইউজ করার পরেও কিন্তু দেখা যায় খোলা যায় না এই চুড়িগুলো। তাহলে ছোট থেকে ছোট চুড়ি আমরা হাতের মধ্যে যদি পরে ফেলি কীভাবে খুলবো, এর জন্য আমাদের লাগবে বন্ধুরা এরকম ধরনের একটি পলিথিন প্লাস্টিক, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যেটা, এই ধরনের প্লাস্টিক সবার প্রথমে হাতে পরে নিতে হবে, চুড়ির ভেতর দিয়ে প্লাস্টিকটাকে এইভাবে ঢুকে নিতে হবে। এরপর বন্ধুরা প্লাস্টিকটাকে উল্টো করে নিয়ে এইভাবে যদি আমরা টানতে থাকি, খুব সহজেই ছোট্ট থেকে ছোট চুড়িও আমাদের হাতের মধ্যে আমরা বের করে নিতে পারবো, হাতের থেকে কোনো রকম ব্যথাও লাগবে না, সেই সঙ্গে কিন্তু কোনো রকম ক্রিম বা তেল আমাদের ইউজ করতে হবে না। তাহলে বন্ধুরা এই টিপসটিও অ্যাপ্লাই করো, আশা করছি তোমাদের কাজে লাগবে।
পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এরকম ধরনের সুতো থাকে, আমরা নানা রকম জিনিস সেলাই করে থাকি, কিন্তু এই সুতোগুলো যখন আমরা একসঙ্গে রাখি, সুতোর থেকে কিন্তু সুতোগুলো দেখা যায় খুলে বেরিয়ে আসে, একসঙ্গে সবগুলো সুতো দেখা যায় জড়িয়ে পেঁচিয়ে যায়, আর এর জন্য কিন্তু আমাদের বেশ কিছুটা পরিমাণ সুতোও নষ্ট হয়। তাই কিভাবে আমরা সুতোগুলোকে রাখলে বন্ধুরা আমাদের সুতোগুলোও নষ্ট হবে না, একটার সঙ্গে আর একটা সুতো আমাদের জড়িয়ে পেঁচিয়েও যাবে না, এর জন্য বন্ধুরা আমাদের যেটা করতে হবে, আমাদের মহিলাদের তো প্রত্যেকের বাড়িতেই এরকম টিপ থাকে, আমরা টিপ পরেও থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় যে টিপটা আমরা পরি স্নান করার সময়, আমরা খুলে হয়তো দেয়ালে কিংবা আয়নায় এখানে সেখানে রেখে দিই, দ্বিতীয়বার হয়তো আমরা টিপটা ইউজই করি না। এরকমই দেখো, আমি টিপগুলো নিয়ে নিয়েছি, পুরনো টিপ। এই টিপগুলোকে আমি যেটা করব, আমরা যে সুতোগুলোকে রেখে দিই সেই সুতোগুলোর যে মাথাটা থাকে, সেই মাথাটাকে খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নিয়ে মাথার গায়ে যদি আমরা টিপ লাগিয়ে দিই, এতে আমাদের দুটো সুবিধা হবে, সুতোগুলো আমাদের খুলে এলোমেলোও হয়ে যাবে না, আর যখন আমরা সেলাই করতে যাব সুতোর মাথাটা কিন্তু খুব সহজেই খুঁজে পাবো, আমাদের আবার খুঁজতেও লাগবে না অনেকটা। দেখো, আমি কিন্তু আমার সুতোগুলোকে এইভাবে রেখে দিই, এর ফলে একটিও সুতো আমার নষ্ট হয় না, আর যখন আমার প্রয়োজন সুতোর মাথাটাও আমি খুব সহজেই পেয়ে যাই। তাহলে এই টিপসগুলি তোমাদের কিরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি টিপসগুলি একটুও ভালো লেগে থাকে লাইক করো, তোমাদের বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করো।